আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছেন আমার চাল কুমড়ো গাছে খুব সুন্দর একটি চাল কুমড়ো ধরেছি আর এই চাল কুমড়ো দিয়ে আমি আজকে ইলিশ মাছের মজার একটা রেসিপি শেয়ার করব আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর শেয়ার করে দিবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন চাল কুমড়োটা আমি গাছ থেকে পেরে নিয়ে এসেছি আর এই চাল কুমড়োটা ভীষণ কচি আমি দুইটি ইলিশ মাছ নিয়ে নিয়েছি আমি ইলিশ মাছ দিয়ে আজকে চাল কুমড়োটা রান্না করব আমি যেভাবে রান্না করি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি চাল কুমড়োগুলোকে আমি লম্বা লম্বা করে এইভাবে কেটে নিয়েছি আর ইলিশ মাছগুলোকেও কেটে নিয়েছি ইলিশ মাছের মাথা আর লেজগুলো আমি রেখে দিয়েছি আমি শুধু টুকরোগুলোই রান্না করব এবার মাছের টুকরোগুলোকে আমি সামান্য পরিমাণ লবণ হলুদ মাখিয়ে একটু ভেজে নেব এতে করে রান্নার পর মাছটা ভেঙে যাবে না আমি হালকা বাদামি কালার করে মাছগুলোকে ভেজে নিয়েছি মাছগুলো এখন তুলে নিচ্ছি এবার আরেকটি প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি আমি আজকে শুধু কাঁচামরিচ দিয়েই রান্নাটা করব। পেঁয়াজটাকে একটু ভেজে অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ জিরা বাটা সব মশলাগুলোকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি চাল কুমড়ো চাল কুমড়োটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিয়েছি এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি চাল কুমড়োটা সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি চাল কুমড়োটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে আমি এখানে ঝোল অ্যাড করে দিচ্ছি আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি আমি এখানে গরম পানি ব্যবহার করেছি এবার একটি বলক তুলে নিয়েছি বলক চলে এসেছে এখন অ্যাড করে দিচ্ছি ভাজা মাছ ভাজা মাছগুলো দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রান্না করব। পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি এবার অ্যাড করে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও এক মিনিট রান্না করে নিচ্ছি এক মিনিট পর চাল কুমড়োটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও একদম কমপ্লিট হয়ে এসেছে আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি একদমই কচি চাল কুমড়ো দিয়ে এইভাবে ইলিশ মাছ রান্না করলে খেতে ভীষণ মজা লাগে আপনারা আশা করছি একবার হলেও ট্রাই করে দেখবেন আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে এই রকম নিত্য নতুন কী কী রেসিপি আপনারা দেখতে চান আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ